মুখে ভাঁজ পড়ে গেছে বলি রেখা দেখা দিচ্ছে আন ইভেন স্কিন টোন চোখের তলায় ভাঁজ পড়তে শুরু করেছে ধীরে ধীরে চামড়া যদি কোচকাতে শুরু করে বন্ধুরা তোমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ট্রিটমেন্ট না নিয়ে এই বোটক্স ক্রিম হোম মেড বোটক্স ক্রিম বাড়িতেই তৈরি করে নিজেদের স্কিনকে টান টান করার চেষ্টা আজ থেকেই শুরু করে দাও এটা ইউজ করলে তোমাদের বয়স দশ বছর পর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য বয়স আমাদের প্রত্যেকেরই হবে কিন্তু এজিং সাইনগুলো যদি একটু দেরিতে আসে বন্ধুরা তাহলে ক্ষতি কী তো এর জন্যে প্রথম ইনগ্রিডিয়েন্ট যেটা আমার লাগছে সেটা হচ্ছে তিসি বীজ এটা হচ্ছে একদম যৌবনকে ধরে রাখা টান টান করে রাখা কোলাজেনকে বুস্ট করার একটা দুর্দান্ত উপাদান তো এই তিসি বীজটাকে আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছি তোমরাও এরকম গুঁড়ো করে স্টোর করে রাখতে পারো এরপর গ্যাসেতে মিডিয়াম ফ্লেমে আমি দেড় কাপ মতো জল দিয়েছি এখানে বাটি করে আমি দেড় বাটি মতো জল প্রথমে গরম করছি মিডিয়াম ফ্লেমে একদম রেখে দেবে গ্যাসকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনকে টান টান রাখতে স্কিনের বলি রেখাকে কমাতে স্কিনের কোলাজেনকে বুস্ট করতে আর আমাদের স্কিনকে ফর্সা করতেও কিন্তু দুর্দান্ত কাজ দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ফ্লেক্সিডের গুঁড়ো বা তিসি বীজ গুঁড়ো এবার দুটোকে খুব ভালো করে মিক্স করো এখন তোমরা এই ধরনের ভিডিও অনেক দেখছো তিসি বীজ গুঁড়ো না করেও দিচ্ছে কিন্তু সেটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করতে অনেক সমস্যা হয় তাই তিসি বীজটাকে যদি একটু শিলেতে বা তোমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে এইভাবে ইউজ করো তাহলে দেখবে স্কিনে খুব ভালোভাবে সহজেই অ্যাপ্লাই করা যাচ্ছে আর এটাকে স্টোর করে কীভাবে রাখবে অ্যাজ এ ক্রিম সেটাও আমি তোমাদের বলে দেব তো দেখবে যখন এরকম ঘন হয়ে যাবে একটা পাত্রে কাঁচের পাত্রে বা স্টিলের যে পাত্রে তোমরা পরিষ্কার পাত্রে একটা ঢেলে নেবে প্রথমে এবার এটা ঠান্ডা হতে দেবে এটা ঠান্ডা হতে কিন্তু একটু বেশ টাইম নেয় ভালো করে যখন দেখবে একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকবে না হলে কিন্তু ডেলা ডেলা পাকিয়ে যেতে পারে আমি কিন্তু কন্টিনিউয়াস চামচের সাহায্যে একদম নেড়ে গেছি এবার দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এরকম সুজি করলে যেমন হয় সুজির মতো একটা টেক্সচার এরকম আসবে এবার এটাকে স্টোর করবে কিভাবে স্টোর করতে এখানে আমি ইউজ করব বাদাম তেল তোমাদের কাছে বাদাম তেল না থাকলে কোনো চিন্তা নেই নারকেলের তেল আছে নারকেলের তেল তোমরা এখানে ইউজ করবে এখানে আমি বাদাম তেল ছিপির সাহায্যে নিচ্ছি এখানে এক চামচ মতো এই সুইট বাদাম তেল এই বাদাম তেলই ইউজ করবে কারণ এটা হচ্ছে অ্যান্টি এজিং স্কিন কেয়ারের কাজ করবে এই বাদাম তেল ইউজ করলে আমাদের স্কিনের এজিং সাইন আসতে অনেক দেরি হয় আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো মধু মধু আমাদের স্কিন কেয়ারের একটা দুর্দান্ত উপাদান স্কিনকে টান টান রাখে ময়েশ্চারকে লক করে রাখে বয়স্ক হলেই আমাদের স্কিন থেকে কোলাজেন বলো ময়েশ্চার বলো সেগুলো চলে যায় তারপরে রুক্ষ শুষ্ক হয় আর স্কিনে ভাঁজ পড়তে শুরু করে তাই মধু ইউজ করলে কিন্তু এই সমস্যাগুলো একদম আসবে না এবার যখনই ইউজ করবে তোমার পরিমাণ মতো আরেকটা পাত্রে এটা নিয়ে নেবে নিয়ে এটা তোমরা ফ্রিজেতে খুব ভালো করে স্টোর করে এক সপ্তাহ মতো রেখে দিতে পারবে এটা প্রতিদিন ইউজ করার আগে তোমরা দু চামচ মতো এরকম বার করে নেবে বা একদিন অন্তর যদি করো পরিমাণ মতো বার করে একটু ঠান্ডা হয়ে তারপর স্কিনে অ্যাপ্লাই করবে মুখটা আমি ভালো করে ধুয়ে চলে এসেছি চলে আসার পর এটা খুব ভালো করে এরকম ঠিক আপওয়ার ডিরেকশানে আমি যেভাবে দেখাচ্ছি কারণ এটা অ্যান্টি এজিং স্কিন কেয়ার বোটক্স ট্রিটমেন্টের কাজ দেবে তাই এটা স্কিনটা আমাদের কি হয় বয়স হলে ঝুলে যায় তলার দিকে ঝুলে যায় ফোলা ভাব চলে আসে চামড়া কুচকে যায় তাই সেটাকে কিভাবে টান টান করবে সেই জন্য এইভাবে তোমরা একদম আপওয়ার্ড ডিরেকশানে মানে বাইরের দিকে করে এই ক্রিমটাকে ভালো করে বা প্যাকটাকে খুব ভালো করে লাগাবে খুব ভালো করে থিক লেয়ারে অ্যাপ্লাই করবে এই ফ্লেক্সিডেড জেল হচ্ছে অ্যান্টি এজিং ট্রিটমেন্টের একদম দুর্দান্ত একটা রামবানের কাজ করে খুব ভালো করে থিক লেয়ারে এভাবে অ্যাপ্লাই করে নিয়ে তোমরা কিন্তু কখনোই ঘোরাফেরা করবে না এটা অ্যাপ্লাই করে দশ পনেরো মিনিট ওয়েট করবে ঠিক চেয়ারে বা বিছানায় এইভাবেই শুয়ে পড়বে আমি যেমনভাবে দেখাচ্ছি এইভাবে শুয়ে পড়বে মাথা যেন পিছনের দিকে থাকে কারণ সামনের দিকে যদি ঝুঁকে থাকে তাহলে অভিকর্ষ বলের ফলে আমাদের স্কিনটাকে তলার দিকে টান দেবে কোনো কাজ করবে না দশ থেকে পনেরো মিনিট নিজেদের জন্য বার করে এইভাবে শুয়ে থাকবে বা চেয়ারে হেলান দিয়ে থাকবে মাথাটা যেন পিছনে থাকে এটা একদমই খুব বেশি শুকিয়ে যাবে না কারণ এখানে মধু তেল দেওয়া আছে ফ্লেক্সিড জেল আছে তো পনেরো মিনিট পর দেখো আমি রিমুভ করে নিচ্ছি কোনো বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগেও তোমরা এই প্যাকটা ইউজ করতে পারো যে কোনো বয়সের মানুষ এটা ইউজ করতে পারবে শুধুই যে যাদের স্কিনে ভাঁজ পড়েছে বা বলি রেখা রিঙ্কলস দেখা দিচ্ছে তারাই ইউজ করতে পারবে এটা নয় যে কোনো বয়সের মানুষ এটা অ্যাপ্লাই করবে দেখবে পার্লারে গিয়ে ফেশিয়াল করলে স্কিনে যেমন একটা গ্লো চলে আসে এই ফ্লেক্সিড জেল আর চালগুড়ির যে জলটা বে মাঠটা বেরিয়েছে চালে সে দুটোই কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করবে আর স্কিনে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে এখানে তোমরা অ্যাজ এ প্যাক ইউজ করলে শুধু ওই দুটোকে ফুটিয়ে ইউজ করতে পারো কোনো তেল বা কিছু দিতে হবে না যদি স্টোর করে রাখতে চাও তখন তোমরা মধু আর আলমন্ড অয়েল বা নারকেলের তেল মিক্স করে স্টোর করে রাখতে পারবে তো ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে চলে এসেছি দেখো স্কিনটা কীরকম টান টান লাগছে আর একটা গ্লো চলে আসবে এটা একদম ন্যাচারাল গ্লো তো এটা তোমরা ইউজ করো তোমাদের স্কিন যতই খারাপ হোক না কেন পনেরো দিনের মধ্যেই দেখবে ভিজিবেল রেজাল্ট পাবে আর স্কিনটা টান টান হবেই তো এটা ইউজ করো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা